নমস্কার, আমি দেবলীনা দত্ত। আপনারা দেখছেন ডক্টর্স লাইফ। ছোট বড় কম বেশি যে কোনো অসুস্থতা নিয়েই আমরা সবার আগে যার কাছে যাই তিনি হলেন মেডিকেল ডক্টর। এবং আজ আমাদের সঙ্গে শিলিগুড়ির বঙ্গরত্ন অ্যাওয়ার্ড প্রাপ্ত, বিশিষ্ট চিকিৎসা সম্মান প্রাপ্ত, শিলিগুড়ির প্রথম সারির ডাক্তার এবং সমাজসেবী, তার পাশাপাশি বরিষ্ঠতম ডক্টর, যিনি কিন্তু ফেলোশিপ ফ্রম রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান এডিনবরা থেকে অ্যাওয়ার্ডও পেয়েছেন, তিনি কিন্তু উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে। উপস্থিত রয়েছেন ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট ডক্টর পিডি ভুটিয়া। নমস্কার স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আজ আমরা আমাদের সঙ্গে ডক্টর পিডি ভুটিয়াকে পেয়ে গিয়েছি এবং আজ তার থেকে কিন্তু আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিব। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ইনি কিন্তু অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন ইনার কাজের জন্য। আজ স্যার আমরা আপনার থেকে কিছু প্রশ্ন জানতে চাইব। তো ফার্স্ট কোশ্চেন এটাই হবে স্যার, যে একজন মেডিসিন ডক্টর হিসেবে আপনারা কোন কোন রোগে চিকিৎসা করেন? অনেকের মনে এই প্রশ্নটা এসে থাকে। মানে এখন মানে মেডিসিনের মধ্যে অনেক ভাগ আছে, তো আমি যে সাবজেক্টে করি আমাদের তো ইন্টারনাল মেডিসিন বলা হয়। তাতে কী হয় কি, ইন্টারনাল মেডিসিনটা একটা মাদার সাবজেক্ট, মানে সব মেডিসিন তো অনেক এখন ভাগ হয়েছে, আবার স্পেশালাইজেশন, সুপার স্পেশালাইজেশন হয়েছে, কিন্তু এখন মেডিসিন, ইন্টারনাল মেডিসিন হচ্ছে একটা মাদার সাবজেক্ট, যেখানে যে কোনো রোগী, যে কোনো ধরুন ডায়াবেটিস বলুন ইয়া হাইপারটেনশন, যে কোনো রোগী গিয়ে ওখানে যোগাযোগ করতে পারে। তারপরে ইন্টারনাল মেডিসিন যারাই প্র্যাকটিস করেন, তারপরে ইন্টারনাল মেডিসিন থেকে যদি দেখা যায় কিনা ওনাকে স্পেশালিস্ট বা সুপার স্পেশালিস্ট কাছে পাঠাতে হয়, তাহলে ওই বুঝে পাঠানো হয়। এখনকার মানে এভিডেন্স বেসড মেডিসিনটা এরকমই, মানে অনেকরা বুঝতে পারে না কি আমি কোথায় দেখাবো, কী করলে দেখালে ভালো হয়, কোন কোথায় দেখাতে হবে, তাহলে ইন্টারনাল মেডিসিন কাছে গেলে আপনি কিন্তু রুট একটা ধরে নিতে পারেন। তো আমরা সব ধরনের রুগী দেখি, তারপর আমরা যদি মনে করি না এনাকে আরও স্পেশালিস্ট বা সুপার স্পেশালাইজেশনের দরকার আছে, ধরুন আমি একটা পেশেন্ট পেট ব্যথা নিয়ে এলো, আমি দেখতে দেখি মনে হয় গলব্লাডার সার্জারি আছে, গলব্লাডার স্টোন আছে, তখন আমি বলবো ঠিক আছে সার্জেন কাছে যান। একজন দেখা গেলো তার অন্য এমন কিছু রোগ আছে, তাতে গ্যাস্ট্রো স্পেশালিস্টের কোনো দরকার আছে, এন্ডোক্রিনোলজির দরকার আছে, ওইভাবে নিউরোলজির দরকার আছে, ওগুলো পাঠিয়ে দিই। আর যেটুকু আমরা আমাদের ইখতিয়ারে আছে ওটা আমরা করে দিই। একেবারে অর্থাৎ প্রথম ধাপের চিকিৎসাটা আপনারা আপনাদের দ্বারাই হয়ে থাকে, তারপরে কিন্তু স্পেশালিস্টের কাছে ইনাদের রেফারেন্সে কিন্তু আপনি যেতে পারেন, গেলে ভালো হয়। একেবারে আপনাদের জানিয়ে রাখি, ডক্টর পিডি ভুটিয়া ইনি কিন্তু ফরচুন হেলথ কেয়ারে সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত চিকিৎসার জন্য রয়েছেন এবং হসপিটালের সাথে যোগাযোগ করার জন্য নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। স্যার পরবর্তী প্রশ্নতে যাব, আজকাল কী ধরনের অসুখের প্রবণতা আপনাদের কাছে বেশি দেখতে পাওয়া যায়? এটা তো দেখে মানে জায়গা যেমন নর্থ ইন্ডিয়াতে একটা, সাউথ ইন্ডিয়াতে একটা, আমাদের ইস্ট ইন্ডিয়াতে একটা, আর আমাদের শিলিগুড়িতে একটা আলাদা কমিউনিটি আছে, একটা সিজন রয়েছে। ধরুন বর্ষাকালে একটু পাতলা পায়খানা, এগুলো পেট খারাপ, এই রোগীগুলো বেশি দেখি, আর এই শীতকাল আসছে এখন সর্দি জ্বর গলা ব্যথা এগুলো বেশি হয়, আর সিজনাল যেগুলো আছে, যেগুলো ধরুন পক্স বলুন, হাম বলুন, এগুলো তো আছেই। এমনি গ্যাস অ্যাসিডিটি তো সারা বছর লেগে রয়েছে সবার, এমনি ছোটো মোটো মাথা যন্ত্রণা বলুন, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, এগুলো অনেক রয়েছে। তো নর্থ বেঙ্গলে কিছু কিছু টি গার্ডেন এরিয়া থেকে অনেক রাশিয়া, অনেকে টিউবারক্লোসিস প্রচুর আছে, কোভিড তো ছিল এই 2 বছর আগে সব জায়গায় ছিল, কিন্তু এবার লিভার নিয়ে রোগ, লিভার কিছু লিভার সিরোসিস রোগী বেশি, এগুলো প্রচুর মানে অনেক নানা ধরনের রোগী আছে। তার মধ্যে এই চত্বরে তো শিলিগুড়িতে ধরুন এখন সিজন, ধরুন বর্ষার পরে পরে এখন আবার একটু কিছু কিছু ডেঙ্গু রোগীও আসছে, টাইফয়েডও আসছে। ধরুন লকডাউনের সময় 2 বছর আমরা সব হাত ধুতাম, হাত পরিষ্কার রাখতাম, আর আমরা অনুষ্ঠান বাড়ি যেতাম না, বাজারঘাটে খাওয়া নেই, তো আমরা গ্যাস্ট্রোএন্টেরাইটিস মানে পেট খারাপ, ডায়রিয়া, বমি, এটা খুব রোগী কম ছিল 2 বছরে, 20-21 বছর খুব পাইনি বলতে গেলে, কিন্তু তখন আসতোই না। কিন্তু এখন আবার যেহেতু যখন সব শুরু হয়ে গেছে, সব জায়গা ওপেন হয়ে গেছে, রেস্টুরেন্ট ওপেন হয়ে গেছে, বাইরে খাচ্ছি আমরা, হাত ধোয়াটাও আমরা অনেকটা ভুলে গেছি, তারপরে আবার এই যে গ্যাস্ট্রোএন্টেরাইটিস, ডায়রিয়া, গ্যাস, অ্যাসিডিটি, বমি, এটা আর এর মধ্যে আবার এই গত 2 সপ্তাহের মধ্যে কিছুটা ফ্লু, অনেকটা সর্দি, গলা ব্যথা, জ্বর, পুরো বাড়ির সত্য সবাই সর্দি জ্বর এস রুগী আছে, প্লাস এই রিসেন্টলি এক দুটো করে ডেঙ্গুটাও পাচ্ছি আমরা। পুজো আসতে আসতে আমরা ভাবছি কিছু হয়তো ডেঙ্গি রোগীটা একটু বাড়তে পারে। অর্থাৎ এটা কোনো সীমিত নেই যে আপনার কাছে শুধু একই ধরনের রোগী আছে, সারাদিনে ভ্যারাইটি, মানে ইন্টারনাল মেডিসিন আমি বললাম মাদার সাবজেক্ট, মানে একখানে একটা রোগী দেখতে হয় না আমাদের, নানা রকম, এই যে আমি সেকেন্ড পেশেন্ট আমার চেম্বারে ঢুকে আমি ভাবি কী হবে, সেটা ডিফারেন্ট হয়,
সেই জন্য সারাদিনে যা দেখিস রোগী রোগী দেখিস ডিফারেন্ট কমপ্লেন ডিফারেন্ট ইয়ে একেবারে। তো স্যার উত্তর পূর্ব ভারতের আপনি একজন প্রখ্যাত ডক্টর, তো আপনার কাছে শিলিগুড়ি বাদে বাকি এরিয়া থেকে কোন কোন জায়গা থেকে বেশি পেশেন্ট আসতে দেখা যায়? ধরুন এখন আপাতত তো যখন মানে তিনটে দেশ থেকে তো আসি, ইস্টার্ন পার্ট অফ নেপাল, নেপালের ইস্টির দিকে, আর এমন ওই পোখরা থেকেও আসছে, কাঠমান্ডু থেকেও আসছে, এদিকে বাংলাদেশ থেকে আসছে, বাংলাদেশ আমাদের ওই লালগড় ডিস্ট্রিক্ট আছে, রংপুর, ঠাকুরদা এইসব জায়গা থেকে আসছে, ঢাকা থেকেও আসছে, আর ভুটান থেকেও আসছে, তিনটে কান্ট্রি আর ছটা মতো স্টেট আশেপাশে, যেটা আসাম বিহার হলো আমাদের ইয়ে হলো, এই পাঁচ ছটা স্টেট, পাঁচ ছটা ডিস্ট্রিক্ট থেকে, এখান থেকে আলিপুরদুয়ার, ওইদিকে আসামের বরপেটা, বঙ্গাইগাঁও, এদিকে মালদা, রায়গঞ্জ, তারপর হচ্ছে মানে বিহারের কাছাকাছি এগুলো আছে, যেগুলো মুঙ্গের আছে, আরারিয়া আছে, মানে প্রচুর হিউজ এরিয়া, ট্রেনিং এরিয়া সব জায়গা থেকে আসছে। তো স্যার চিকিৎসার একনিষ্ঠ সেবার জন্য পশ্চিমবঙ্গের বন দপ্তর আপনাকে একটি পুরস্কার দিয়েছিল, সেই ব্যাপারে যদি একটু বলেন। ওটা তো চিকিৎসার জন্য না, মানে ফরেস্ট নিয়ে কিছু কাজ করেছিলাম, তখনই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একটা অনারি ওয়াইল্ড লাইফ কর্ডন দেখেছিল দিয়েছিল, কারণ আমার বাড়ি হচ্ছে লাভার থেকে নিচে একটা শিল্পভবনের জায়গা আছে, ওখানে অনেক যখন ওই আমাদের দার্জিলিং যখন একটা এডুকেশন হয় সেই সময় অনেক গাছপালা কেটে লোকগুলো গাছপালা নষ্ট করছিলো, তখন গ্রামের লোক সবাইকে দেখে আমরা একটা মিটিং করে যেখানে ফরেস্ট ভিলেজগুলো আছে ওদেরকে বললাম যে না আপনারা এইভাবে ফরেস্টকে নষ্ট করে আপনারা এই করবেন, সবাই জিজ্ঞেস করলো কারণ আমরা আমাদের জীবিকা কী করে চালাচ্ছি, তখন আমি ওখানে একটা হোমস্টে শুরু করি, তো ওখানে হোমস্টে শুরু করলাম, অন্যদেরকে শেখালাম, আমিও কিছু ইনভেস্ট করে দিলাম, তখন পুরো এরিয়ার ইকোনমিটা চেঞ্জ হয়ে গেলো, হোমস্টে যখন শুরু হলো ফরেস্ট গাছ কাটা বন্ধ হলো, তারপরে আগে থেকে আমি গ্রামের ছেলে ফরেস্টকে একটু ব্যবহারও আসতাম, কিছু কিছু লোককে কিছু টাকাও দিয়ে রাখতাম, কেউ বন তস্কর করছে কি না দেখো খবর করো, তো সেটা দেখে আমাকে একটা আমার ভেবে একটা সম্মান দিয়েছে, তো আমি এখন পাঁচ ছ বছর ধরে অনেক ওয়াইল্ড লাইফ কর্ডন আছি আর একটু টুকটাক কাজও করি ফরেস্ট দিয়ে। স্যার এটা তো হলো হোমস্টের কথা, আমরা কিন্তু এটা জানতে পেরেছি যে গ্রামে হাসপাতাল তৈরির জন্য আপনি একটু কোনো জমি দান করেছেন, সেই ব্যাপারে একটু যদি বলেন। না আমার বাড়ি একদম গ্রাম, মানে লাভা থেকে নিচে শেরপাগম বলে একটা ট্রাইবাল ভিলেজ, আমি আমার বাবা মার কোনো পড়াশোনা ছিল না, আমি একটা ছোট্ট একটা বাড়িতে মানে একটু মানে লোয়ার মিডল ক্লাস তো বলা যায় না, একদম লোয়ার ক্লাস, কিছু নেই ওই ওই সব বাড়ি থেকে জন্ম, তখন থেকে হাসপাতাল হাসপাতাল কিছু ছিল না, ওখান থেকে 80 কিলোমিটার রেডিয়াসে কোনো হাসপাতাল, কোনো অসুখ অসুখ হলে ওখান থেকে হয় কালিম্পং নাহলে মালবাজার আসতে হতো, তখন গাড়িও ছিল না, 1968 মডেলের কিছু কিছু জিপগুলো থাকতো, সেটাও 6 কিলোমিটার হেঁটে গিয়ে ওটা ওগুলো আনতে হতো, তো আমাদের ওখানে রাস্তার উপরে একটা জমি ছিল, একবার মতো জমি, তো আমার বাবা বলতেন কোনো দিন তুই যদি ডাক্তার কোর্স পড়াশোনা করে যদি হয় তাহলে এখানে তুই ডাক্তারি করবি, তো স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্ন তার বাবা দেখতে পারলো না, আমি যখন ক্লাস 12 পড়ি তখন বাবা মারা যায়, তারপর আমার মাই আমাদেরকে মানুষ করেছে, আমরা টোটাল 8 ভাই বোন, আমি বড়, আমার নিচে 8 জন ভাই বোন আছে, তো তারপরে কি করলাম আমরা, আমার বাবার স্বপ্ন ছিল ওখানে গ্রামে একটা হাসপাতাল হোক, তো আমাদের একটা রাস্তার উপরে জমি ছিল, তো সেটা জমিটা আমার ভাগে পড়েছিল, তো আমি ওইটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট হেলথকে আমি ডোনেট করেছি, এখন হাসপাতালও হয়ে গেছে, ওখানে একজন ডাক্তারও বসেন, নার্সও বসে, তো পুরো এরিয়াতে এখন ধরুন সমস্ত কিছুই হয় এখানে, মোটামুটি একটা প্রাইমারি হেলথ সেন্টার লেভেলে যা করেন সবটাই হয়। আমি তো আর যেতে না পারি, এই একটা মানে হয়তো আমি গিয়ে করলে ভালো হতো, বাবা ভালো তুমি তো যাও যাও এটা হয়েছে। স্যার আমরা কোভিডের সময় দেখেছি আপনি আপনাকে চিকিৎসার জন্য অনেক জায়গায় যেতে, যেখানে যখন সব কিছু বন্ধ ছিল, যখন সবাই কাজ করা বন্ধ করে দিয়েছিল আপনি থেমে থাকেন, তাছাড়াও কিন্তু আপনাকে আমরা অনেক সামাজিক কাজও করতে দেখেছি, সমাজ সেবা যেটাকে আমরা বলি, তো এত কিছুর ইন্সপিরেশন আপনি কোথা থেকে পাচ্ছেন? দেখুন আমি আমার ব্যাকগ্রাউন্ডটাও দেখতে পাই, লাইফে লাইফটা একদম জিরো থেকে উঠেছি, একদম মানে না খাওয়া বাড়ির ছেলে ওখান থেকে উঠেছি, মানে আমিও দেখতাম ডাক্তারের চেম্বারে যেতাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো, বাইরে পয়সা জোগাড় করতে হতো বাবা আমাকে আমাদের কাউকে ভাই বোন অসুস্থ হলে নিয়ে যাওয়ার জন্য, সারা সপ্তাহ সারা মাস কাজ করার পরে যেটুকু টাকা জমা হতো, কাজ করা মানে ওই চাষবাস কাজ করে যে একটু জমা সেখান থেকে টাকা নিয়ে হাসপাতাল যেতে হতো কালিম্পং,
তো সেখানে মানে সে চিকিৎসা হতো না, প্লাস অনেকরা অনেক গরিব মানুষ যাদের বাড়িতে খাওয়া নেই নেই অনেক কিছু, ধরুন হাসপাতাল গেলাম ডাক্তারে ফিস দিলাম তো আমার ওষুধ কেনা পয়সা নেই, ওষুধ কিনি তো রাতে বাড়িতে চাল ডাল কেনা পয়সা নেই, এরকম অবস্থা। তো ওইটা তো একটা ব্যাকগ্রাউন্ড মাইন্ডে আছে। তার উপর যখন আমি ওই রকম আমি কিন্তু আমাকে কোনো হস্টেলে বড় জায়গায় রাখে মানুষ করেনি বাবা, আমি একটা ছোট্ট ঘর নিয়ে বাবা 30 টাকা ভাড়া ছিল, 30 টাকা ভাড়া নিয়ে ঘর ভাড়া নিয়ে আমি 4, 5, 6, 7, 8, 9, 10 নিজেই রান্না করে খেয়ে পড়াশুনো করেছি 5 to 10 অবধি। মানে আমাকে কোনো বড় বিলাসমহল কোনো হস্টেলে যা পিজিতে রাখিনি, ওরকম বাবা বলে এখানে রান্না করুন খাবেন, 5, 6, 7, 8 নিজে রান্না করতাম, নিজে খেতাম 11, 12 ওরকম। Class 4 অবধি তো একদম সত্য স্কুল, গ্রামের স্কুল, রাস্তার নিচে মাটিতে বসে পড়তে হতো, তখন ডুঙ্গা ক্লাস করতো, মানে পাথরটা নিয়ে আসতে হতো ছোটো ছোটো পাথর, তারপরে স্যার অ লিখে দিতেন, অর উপরে এরকম পাথর রাখতে হতো, তারপরে অ হয়ে গেলে ফের আবার আ লিখে দিত, আয়ের উপরে পাথর রাখতে হতো, এরকম করে আমরা পাস মানে অ আটা ওরকম করে শিখেছি। Class 4 অবধি ওরকম নিচে বসে পড়াশোনা করে, ওই একটা ব্যাকগ্রাউন্ড। প্লাস আমার মতো লোককে একটা গ্রামের ছেলেকে এই জায়গাটা পৌঁছিয়েছে, তো এটা তো আমার শুধু না, আমি যাই হোক আমাকে যে মেডিকেল কলেজে আমি পড়াশুনো করেছি ওখানে প্রফেসরের মাইনা বলুন, স্টাফের মাইনা বলুন, মানে একটা মেডিকেল কলেজ যেটুকু খরচা, তো খরচটা তো সরকার দিয়েছে, এবার সরকারের টাকাটা কে দিয়েছে, এই যে পাবলিকরা দিয়েছে, পাবলিকের ট্যাক্স পেয়ার ওটা দিয়ে আমি পড়াশোনা করি, ইন্ডাইরেক্টলি তো আমাকে পড়িয়েছে পাবলিকরাই বলতে গেলে। তো আমি তাহলে ভাই আমি আমার যেটুকু অর্জন করছি সেখানে কিছু পার্সেন্ট আমি সোসাইটিকে কেন দেবো না, আমি হ্যাঁ আমি যেটুকু অর্ন করি আমি একটা একটা ট্যাক্স পেয়ার হিসাবে যেটা দেওয়া আমি সেটাও দিই সরকারকে, প্লাস সমাজের জন্য যেটুকু দেওয়া আমি দিই, কারণ এটা ওনাদের প্রাপ্য, প্লাস সমাজকে গিভিং ব্যাক টু দ্য সোসাইটি কিছুটা হলেও ব্যাক টু, দেখুন সামাজিক দায়িত্বটা আছে, ফ্যামিলি আছে, ছেলে মেয়ে আছে, বাবা মা আছে, ভাই বোন আছে, সব কিছু আছে, তার উপরে যদি সমাজকে কিছু করি সেটাই আমার এই। একেবারে স্যার, আমরা কিন্তু জানতে পেরেছি ফরচুন হেলথ কেয়ারে, অর্থাৎ আপনার নিজস্ব অর্গানাইজেশন যেটা, সেখানে কিন্তু গরিব দুঃস্থদের জন্য আপনারা অনেক সুবিধা রেখেছেন, সেগুলো যদি একটু খুলে বলেন। দেখুন এই ফরচুন হেলথ কেয়ারে এখন আমার সঙ্গে আরও দুজন ডাক্তার আমরা রেখেছি, একজন রেডিওলজিস্ট আছেন, উনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট এইমস থেকে এমডি করা, আর একজন প্যাথোলজিস্ট আছে, মাইক্রোবায়োলজিস্ট আছে, ওনারও সঙ্গে যোগাযোগ করে মানে ওনার আমরা যৌথভাবে করেছি এটা। তো এখানে আমরা একটা ঠিক করেছি, প্রত্যেক মঙ্গলবার দিন এখন একটা ডেট শেডিউল ঠিক করলাম, কারণ আগে হাইপারভেট হতো সারা সপ্তাহ বলতাম চালের রোগগুলো আমাদের একটু স্টাফরাও পারতো না, তো এখন মঙ্গলবার একটা ডেট ঠিক করেছি, যেখানে বিশেষ করে টি গার্ডেন ওয়ার্কার যারা যাদের খুব অস্থায়ী শোচনী আছে ওরা এস আগে চিকিৎসাটা এখানে আমরা আমার কনসালটেশন ফিস তো নিই না, ওষুধও কিছু পারলে ওষুধও দিই, তার সত্ত্বেও যদি কারো ফুডে যদি ইয়ে হয় ওনারা না বললেও আমরা বুঝতে পারি, কথা বলতে বলতে হয় এক সপ্তাহের জন্য চাল ডাল তেল দিয়ে পাঠাই, দেখানো হলো কিছু ওষুধও দিলাম, আর এক সপ্তাহ খাদ্য মানে ফুড ইজ দ্য বেস্ট মেডিসিন, ওষুধও পেলাম সব পেলাম কিন্তু খাওয়া যদি হলো না তাহলে কী হবে। আর টিকাগুলো ওয়ার্কার যারা হয়তো সারা মাসে সারা 15 দিন কাজ করলে হয়তো 2000 টাকা পাবে, ও 2000 টাকা দিয়ে গাড়ি ভাড়া দেবে না, ডাক্তারের ফিস দেবে না, ওষুধ কিনবে না, ফ্যামিলির জন্য ফ্যামিলির জন্য ওই চাল ডাল কিনবে, সেই জন্য যখন আসি ফিস নিলাম না, ওষুধ কিছু জোগাড় করে দিলাম, এক সপ্তাহের জন্য খাওয়ার কিছু ব্যবস্থা করে দিলাম, যেমন ডাল তেল দিলাম, তাহলে হয়তো আমার থেকে 1% একটু হেল্প পেলো ওনারা, তো সেটাই করি। 7টা দিনও যদি আপনার জন্য ওদের ভালো হয়ে যায় তাহলে সেটাই বেশি। আমি এখনও বলি লোকে দেখুন মেডিসিন মেডিসিন খাওয়াটা সলিউশন না, খেয়ে ভাত খা রাইট ডায়েট, মানে ফুড ইজ দ্য বেস্ট মেডিসিন, মেডিসিন তো পরের ব্যাপার, ওষুধ তো আপনি ওষুধ করলেন ওষুধ খেলেন, কিন্তু তার আগে যদি অসুস্থ না হয় তার জন্য ফুড খেতে হবে। তো স্যার এটা কি শুধু চা বাগানের কর্মীদের জন্য সীমিত না, যারা বিপিএল ক্যাটাগরি বলেছি কিন্তু বিপিএলে না, আমি মানে এই সামনে বলা উচিত না, বিপিএলে অনেকেরা দেখলাম কি খুব ভালো ফ্যামিলি লোকগুলো বিপিএল সার্টিফিকেট বানিয়ে সুবিধাটা নিচে আসে, সেই জন্য একটু খারাপ লাগলো দেখি কিছু কিছু জায়গায় কি হয়তো একটা ওয়ে করে আসছে, কিন্তু ওদের দেখে মনে হয় না কি ওনার বিপিএল, তো আমরা এখন আপাতত টিগানো ওয়ার্কারকে রেখেছি, জেনুইনলি যারা প্লাস কেউ ধরুন আপনার পাড়াতে আপনি রেকমেন্ড করলেন আমরা আর একজন বললো স্যার এরকম আছে তাহলে ওরকমও দেখে দিই, কারণ সব জায়গাটা রিচ হয় না। তো স্যার আপনার নিজস্ব প্রতিষ্ঠান ফরচুন ভাইভ হেলথ কেয়ার বাদেও আপনি কোন কোন হসপিটাল কিংবা নার্সিং হোমের সাথে জড়িত আছেন যদি একটু আমাদের দর্শকদের জানিয়ে দেন।
আমি তো নিওটা শুরু থেকে 2012 থেকে আমি নিওটা গ্রেড 12 সঙ্গে যোগ আছি অ্যাডমিশন সব কিছু মোটামুটি ওখানেই করি আমি অন্য জায়গায় যাই না তো এখানে বাদে আপনি নিউটিয়াতেই আপনারা কিন্তু ডক্টর প্রীতি ভুটিয়াকে পেতে পারেন স্যার আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো শেষ একটা প্রশ্ন আপনার জন্য আছে যে আগামী জেনারেশন যারা মেডিসিন ডক্টর নিয়ে পড়ার জন্য চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আপনি কি বার্তা দিবেন সবচেয়ে প্রথম তো মানবিকতা মানে ভিতরে একটা আপনাকে একটা ফিলিং একটা মনে একটা একটা ফিলিং আনতে হবে মানে সোসাইটির জন্য রোগীর জন্য যদি আপনার যতই বড় ডিগ্রি হোক যতই বড় চেম্বারে বড় হাজার চেম্বারে বসেন কিন্তু আপনার মধ্যে যদি ওই ফিলিংটা যদি না থাকে কিন্তু আপনি ডাক্তারি সাকসেস হবে না এবার ডাক্তারি করতে গেলে আপনাকে শুধু 2 মিনিট দেখলাম 5 মিনিট দেখলাম ওষুধ দিলাম পাঠানো না তার রোগীর কাছ থেকে শোনা রুগী কী বলতে চাইছে আপনাকে আধার চেয়ে বেশি ডায়াগনোসিস রুগীরাই বলে দেয় ওনার কী আছে আমাদের ব্যস্ত সময়ের মধ্যে অনেকের সময় হয় না ফটাফট শুনলো ওষুধ দিলাম ছাড়লাম সেটা না কিন্তু রুগীর কথা রুগীর ভালো করে রুগী কী বলতে চাইছে পেশেন্ট কী বলতে চাইছে বাড়ির লোক কী বলতে চাইছে ওটাকে ভালো করে শোনা সেটা শুনতে শুনতে মনে হয়তো কিচ্ছু রোগ নেই একটা ব্যাকগ্রাউন্ডে কোনো একটা মানসিক আঘাত আছে টেনশন আছে দুশ্চিন্তা আছে হয়তো কিছু অভাব আছে ওগুলো বুঝে নেওয়া ডাক্তার মানে শুধু এলাম ওষুধ দিলাম চলে গেলাম সেটা ওনার দুঃখ শোনা অনেক লোকগুলো অনেক দুঃখ হয়তো শেয়ার করতে চায় না অন্য জায়গায় ভাবে অন্য জায়গা বলে হয়তো ছড়িয়ে যাবে ডাক্তারকে গিয়ে বলুন সেখানে শোনা শুনিয়ে কিছুটা হলেও সলভ করা সেই জন্য এই ভিতর থেকে একটা ভিতরের মানুষটাকে রাখতে হবে সামনে তাহলেই কিন্তু ডাক্তার হবে শুধু আপনি ভাববেন স্টেপে গলা আছে আমি ডাক্তার আমি ওষুধ নিলাম ওষুধ খান এটা করলে কিন্তু ডাক্তারিটা হবে না অপোজিট সাইডে যারা বসে আছে নিজেকে ওখানে ফেলে দেখতে হবে যে আমিও যদি ওই জায়গাতে থাকলাম আমার কী হতো আরো একবার জানিয়ে রাখি বঙ্গরত্ন অ্যাওয়ার্ড প্রাপ্ত বিশিষ্ট চিকিৎসার জন্য সম্মান প্রাপ্ত এবং শিলিগুড়ির প্রথম শ্রেণীর ডাক্তার শিলিগুড়ির বরিষ্ঠতম সমাজসেবী এবং ফেলোশিপ ফ্রম রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান এডিনবরা থেকে কিন্তু অ্যাওয়ার্ড প্রাপ্ত ডক্টর প্রীতি ভুটিয়া আজ আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন এবং তার জীবনের অনেক সুন্দর সুন্দর কথা অনেক ভালো খারাপ অনেক কথাই কিন্তু আমরা আজ জেনে নিলাম খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে স্যার ধন্যবাদ আজ এখানে বিদায় নেব এরকমই অন্যান্য ডক্টরের সঙ্গে আরও ভালো ভালো কথা এবং আরও ইন্টারভিউ নিয়ে কিন্তু আমরা আগামীতে চলে আসবো দেখতে থাকুন ডক্টর্স লাইফ আমি দেবরিনা ধন্যবাদ